হাই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে হচ্ছে আমার লাইফ রিলেটেড যে এক মাস ধরে আমি কোথায় ছিলাম কি করছিলাম না করছিলাম কারণ কোনো ব্লগ আসছিল না কিছু না আর আমিও ওই স্টেট অফ মাইন্ডে ছিলাম না ব্লগ দেওয়ার মতো বা কোথাও যাওয়ার মতো গিয়ে তোমাদের জন্য সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখানোর বা কোনো ফুড ওরকম স্টেট অফ মাইন্ডে ছিলাম না তো অনেকেই হয় ওরকম সামটাইম লাইফে আসে যে মনে হয় যে একটু নিজের সাথে টাইম স্পেন্ড করাটা দরকার তো তোমরা কম বেশি করে জানো যে আমি যেখানেই যাই আমি যতটা পারি মুমেন্টসগুলো ক্যাপচার করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে বাট এই এক মাস ধরে যা যা হচ্ছিলো সব কিছু মানে মাইন্ডে বলো বা আদার্স লাইফে বলো মানে পুরো একটা ডিজাস্টার টাইপের তো ভাবলাম যে আজকে ফাইনালি সব কিছু যখন মোটামুটি একটা স্টেবল জায়গায় তো আমি এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করি তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আগে একবার কথা বলে নেওয়াটা উচিত যে আমি কোথায় ছিলাম কী না ছিলাম কী করছিলাম না করছিলাম তো কেলি ব্যাপারটা হচ্ছে আর কিছু দিন বা এক মাস পর মানে বহুত কিছু ডায়নামিক্স পাল্টাতে চলেছে অ্যান্ড আমি সেটার জন্য নিজে কাইন্ড অফ প্রিপেয়ার হচ্ছি কি বৃত্তান্ত না বৃত্তান্ত তোমরা তো সব আস্তে আস্তে ভ্লগে দেখতেই পাবে জানতেই পারবে বুঝতেই পারবে তো সব কিছু নিয়েই আছে আর সামনে আমার কলেজে পরীক্ষা তো তার জন্য একটা হেডেক রয়েছে কারণ লাস্ট ইয়ার এটা আমার খুব একটু প্রেশারেই রয়েছি কিন্তু পরীক্ষার এখনও কি বৃত্তান্তকে কোনো শিডিউল ফিডিউল কিছু দেয়নি তো জানি না কতটা কি হবে তো এই নিয়ে এক আর মানে বলতে গেলে বহুত কিছু ডায়নামিক্স চেঞ্জ হবে লাইফে এবার অনেক কিছুই হবে সেগুলো তোমরা আমি এখন রিভিল করতে চাই না আস্তে আস্তে তোমরা ব্লগে দেখতে পারবে তাহলে তো না এলে একটু ইয়ে তো দরকার নাকি এইটাই হচ্ছে ব্যাপার আর আরেকটা জিনিস যেটা বলার লাইফের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অনেক কিছু ভেবে চিনতে ডিসাইড করা তারপর সেটার জন্য নিজেকে প্রস্তুত করা আর সেটা স্কেয়ারিও হতে পারে আর নিজের ভালোর জন্য হতে পারে তো ওভারঅল মানে সব কিছুই রয়েছে জিনিসটার অ্যান্ড সেটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা এটা একটা বিরাট ব্যাপার আমি পুরোটা হয়তো বলতে পারছি না আস্তে আস্তে আমি তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবই সব কিছু যা যা আছে তো ওভারঅল আমি বলছি এই পয়েন্ট অফ লাইফে আমি যে স্টেটে রয়েছি সেখানে মানে বহুত কিছু ভেবে চিনতে দশবার একটা জিনিস ভেবে চিনতে করতে হয় অ্যান্ড অনেক কিছুই চলছিল তাই জন্যে অত ব্লগ করার মতো মেন্টালিটি ছিল না আমার যে আমি ব্লগ করব ব্লগ করে ভিডিওসগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো ওরম ছিলাম না যা মানে ছিলাম না ছিলাম না যাই হোক তো আর এই ভিডিওটা আমি খুবই র অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করব। অ্যান্ড আশা করি কিছুটা হয়তো তোমরা বুঝলে যে তুনিশা কোথায় কী বৃত্তান্ত না বৃত্তান্ত আর আমার আর একটা জিনিস এই এক মাস ধরে ব্লগ দিইনি কিচ্ছু দিইনি না শর্টস না ভ্লগ কিচ্ছু দিইনি আমার একদম মানে রিচ পুরো একদম নেমে ধুলোয় মিশে গেছে ঠিক আছে সেটা হচ্ছিলো আমি চেষ্টা করছিলাম যে আবার ভালো করে ঠিক করা কিন্তু আবারই এক মাসে পুরো দুলিস হয়ে গেছে আমি একটাই জিনিস বলবো সব কিছু হওয়ার পর কাম ব্যাকটা হচ্ছে মেন ব্যাপার অ্যান্ড আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ গাইজ অ্যান্ড আমি চাই আমার সব কিছু মোমেন্ট তোমাদের সাথে ছোটোখাটো যা যা হোক আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে আর কারণ তোমরা আগের ব্লগুলোতে খুবই সাপোর্ট করেছ অ্যান্ড আমি এটাই বলবো যে সাপোর্ট করো আরও আমাকে অ্যান্ড জানি না রিচটা কী হবে আস্তে আস্তে আই ডোন্ট নো বাট চেষ্টা করবো যাতে সেটা আবার ঠিকঠাক স্টেবেলে যাতে আস্তে 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 উঁচু বেশি কিছুই হয়নি আমার প্রোফাইলে বাট ঠিক আছে যে হোক আস্তে আস্তেই হোক কিন্তু চাইবো যে তোমরা প্লিজ ব্লগুলোকে দেখো ব্লগুলোতে একটু লাইকস কমেন্টস যা যা তোমার ইচ্ছা সেগুলো একটু করো এইবার আমি চেষ্টা করব ভালো ভালো নতুন নতুন জিনিস নিয়ে আসার আমার চ্যানেলে একটা এতদিন একরকম ছিল এবার একটু ডিফারেন্ট জিনিস চেষ্টা করবো আরও ইন্টারেস্টিং জিনিস চেষ্টা করব এডিটিং বগেরা যা যা হোক তো উইশ মি লাক ফর দ্যাট অ্যান্ড তো আজকে এইটুকুনি বাস আমি জানি না আমি কি বুকে গেলাম বাট আমি আস্তে আস্তে তোমরা হয়তো ব্লগের গুলোতে দেখলে বুঝতে পারবে তো তারপর কিছুদিন আগে আমি আর আমরা বাদ দশগুলো ব্লগেই দেখে নেবে তো চলো তাহলে আজকে আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ভিডিওটা যে তুনিশা কোথায় কি করছে না করছে তোমরা হয়তো জানতে চাও না কিন্তু আমি ভাবলাম যে একবার এটা ব্লগে মানে আপলোড করে তারপর এরপর নতুন করে আবার শুরু করি আজকে এইটুকুনি প্লিজ ডু সাপোর্ট অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট আর আমি চাই আবার যেন আমার প্রোফাইলটাতে রিচটা ঠিকঠাক চলে আসে অ্যান্ড হোক আস্তে আস্তেই হোক আর ঠিকঠাকভাবে হোক তোমরা ফ্লগুলো এনজয় করো আমি চেষ্টা করব ফানি বানানোর যা যা হোক যা যা হবে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে তো চলো তাহলে আজকে এখানেই রাখছি টাটা বাই 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 বাই